হাদিসের আলো। এই দোয়াটি যদি 10 বার পড়তে পারেন, দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তাআলা আপনার কবুল করবে না। আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবে। এটা আমার কথা নয়, এই দোয়াটি স্বয়ং আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমাদের জীবনে যত যার যাই কিছু বলেন না কেন, উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আছে বলেন, সব কিছু থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করবে। আপনি ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, ঋণে জর্জরিত আছেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিজদায় গিয়ে এই দোয়াটি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, সিজদায় গিয়ে এই দোয়াটি যদি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা মামলা মোকদ্দমা থেকে আপনাকে মুক্তি দান করবেন। কেন বললাম? কারণ সিজদা হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যম। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। এই জন্য আপনি সিজদায় গিয়ে দোয়াটি পড়েছেন, আপনি তো দোয়াটি পড়েন নাই, আপনি যেন আপনার মনের সকল আশার পূর্ণ করার মাধ্যম হিসেবে আপনি এই দোয়াটি আল্লাহ তাআলা আপনাকে পড়ার জন্য তৌফিক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য কোরআন আল কারীমে এই দোয়াটি আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে লিপিবদ্ধ করেছেন, কোট করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, আয় আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতে আপনি আমাদেরকে কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে মুক্তি দান করেন। এই দোয়াটি যদি কেউ নফল সালাতের সিজদায় গিয়ে 10 বার যদি এই দোয়াটি পড়তে পারে, সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবে। সুবহানাল্লাহ বিহামদি। তাকে দুনিয়াতেও কল্যাণ দান করবে, আখিরাতেও কল্যাণ দান করবে। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সালাত আদায় করেন 5 ওয়াক্ত, আপনি হালাল হারাম আপনি সব কিছু মেনটেন করে চলাচল করেন, আপনি হারাম খান না, আপনি হালালভাবে চলাচল করার চেষ্টা করেন, হালাল রিজিক অন্বেষণ করেন, হালাল জব করেন, হালাল বারাকা আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য সব কিছুতেই যদি 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে 2 রাকাত নফল সালাত করবেন, কিংবা তাহাজ্জুদ সালাতে আপনি যদি 2 রাকাত নফল সালাতের সিজদায় গিয়ে এই দোয়াটি পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিন আযাবান নার, আয় আমাদের রব, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করেন এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। এই দোয়াটি যদি তাহাজ্জুদের জায় নামাজে তাহাজ্জুদের সিজদায় গিয়ে আপনি যদি পড়তে পারেন, আপনার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে? এই যে সব সময় এসে বলেন হুজুর দোয়া কবুল হয় না, সব সময় এসে বলেন দোয়া কবুল হয় না, দোয়াটা এটা হচ্ছে একটা আর্ট, ইটস অ্যান আর্ট, এটা একটা শিল্প, এটাকে রপ্ত করতে হয়, এটাতে আয়ত্ত করতে জানতে হয় কিভাবে দোয়া করলে ডিরেক্ট আরশে আজিমে যে নক করে এটা বুঝতে হয়। এই জন্য আপনি যখন এই দোয়াটা করবেন, সিজদায় গিয়ে নামাজ শেষ করে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, ইস্তিগফার করবেন, মোনাজাতে হাত তুলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়বেন, দুরুদ শরীফ আগে পড়বেন, পরে দুরুদ শরীফ পড়বেন, কেননা দুরুদ শরীফ হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, যেই দোয়ার মধ্যে দুরুদ আছে এই দোয়াটা ডিরেক্ট আরশে আযিমে যেয়ে নক করে, আর যেই দোয়ার মধ্যে দুরুদ নাই মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, সেটা আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, দোয়া করছেন ডিরেক্ট দুরুদ পড়ছেন, ডিরেক্ট আরশে আযিমে যেয়ে নক পড়ে যায়। এই জন্য আপনার যা যা চাহিদা আছে আপনি নফল সালাতের সিজদায় গিয়ে পড়বেন, তাহাজ্জুদের নামাজে শীর্ষ রাতে আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজার, তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহ তাআলাই তো ডাকতে থাকেন, কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব, তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব, টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দিব, যা কিছু চাওয়ার আছে সব কিছু যদি আমার কাছে চাইতে পারো, আমার কাছে বলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমি মাজহারুল ইসলাম আপনাদেরকে বলতে যাই, সিজদায় গিয়ে এই দোয়াটি শুধুমাত্র 10 বার করবেন, নফল সালাতের সিজদা, নফল সালাতের সিজদায় গিয়ে পড়বেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন, এই দোয়াটা রাখবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।